পরিচ্ছেদ। আসলাম, গিফার, মুজাইনা, জুহাইনা ও আসজা গোত্রের আলোচনা। হাদিস 3262। আবু নুআইম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশ, আনসার, জুহাইনা, মুজাইনা, আসলাম, গিফার এবং আসজা গোত্রগুলো আমার আপনজন। আল্লাহ ও তার রসুল ব্যতীত অন্য কেহ তাদের আপনজন নেই। হাদিস 3263। মুহাম্মদ ইবনু গুরাইর জুহরি রহমতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উপবিষ্ট অবস্থায় বলেন, গিফার গোত্র, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আসলাম গোত্র, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুন, আর উসাইয়া গোত্র, তারা আল্লাহ ও তার রসুলের নাফরমানি করেছে। হাদিস 3264। মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলাম গোত্র, আল্লাহ তাহাদিগকে নিরাপদে রাখুন, গিফার গোত্র, আল্লাহ তাহাদেরকে ক্ষমা করুন। হাদিস 3265। কাবিসা ও মুহাম্মদ ইবনু বাশার রহমাতুল্লাহ আলাইহিমার সনদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামকে লক্ষ্য করে বলেন, বলত, জুহাইনা, মুজাইনা, আসলাম ও গিফার গোত্র যদি আল্লাহর নিকট বানু তামিম, বানু আসাদ, বানু গাতফান ও বানু আমির হতে উত্তম বিবেচিত হয় তবে কেমন হবে? তখন জনৈক সাহাবি বললেন, তবে তারা শেষোক্ত গোত্রগুলো ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বোক্ত গোত্রগুলো বানু তামিম, বানু আসাদ, বানু আবদুল্লাহ ইবনু গাতফান এবং বানু আমির ইবনু সাআসা থেকে উত্তম। হাদিস 3266। মুহাম্মদ ইবনু বাশার রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু বকরা তার পিতা থেকে বর্ণিত যে আকরা ইবনু হাবিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, আসলাম গোত্রের সুররাক, হাজিজ, গিফার ও মুজাইনা গোত্রদ্বয় আপনার নিকট বাইআত করেছে এবং রাবি বলেন, আমার ধারণা জুহাইনা গোত্রও। এই ব্যাপারে ইবনু আবু ইয়াকুব সন্দেহ পোষণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো আসলাম, গিফার ও মুজাইনা গোত্রত্রয়? রাবি বলেন, আমার মনে হয় তিনি জুহাইনা গোত্রের কথাও উল্লেখ করেছেন যে বনু তামিম, বনু আমির, আসাদ এবং গাতফান গোত্রগুলো যারা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয়েছে তাদের তুলনায় পূর্বোক্ত গোত্রগুলো উত্তম। রাবি বলেন, হা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, পূর্বোক্তগুলো শেষোক্ত গোত্রগুলোর তুলনায় অবশ্যই অতি উত্তম। হাদিস 3267। সুলাইমান ইবনু হারব রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলাম, গিফার এবং মুজাইনা ও জুহাইনা গোত্রের কিয়দাংশ অথবা জুহাইনার কিয়দাংশ কিংবা মুজাইনার কিয়দাংশ আল্লাহর নিকট, অথবা বলেছেন, কিয়ামতের দিন আসাদ, তামিম, হাওয়াজিন ও গাতফান গোত্র থেকে উত্তম বিবেচিত হবে। পরিচ্ছেদ, জমজম কূপের কাহিনী। হাদিস 3268। জায়েদ ইবনু আখজাম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, একদিন আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদিগকে বললেন, আমি কি তোমাদিগকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা সবিস্তার বর্ণনা করব? আমরা বললাম, হ্যাঁ অবশ্যই। তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি গিফার গোত্রের একজন মানুষ। আমরা জানতে পেলাম মক্কায় এক ব্যক্তি আত্মপ্রকাশ করে নিজেকে নবী বলে দাবি করছেন। আমি আমার ভাই উনাইসকে বললাম, তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সহিত সাক্ষাৎ ও আলোচনা করে বিস্তারিত খোঁজ খবর নিয়ে এসো। সে রওনা হয়ে গেল এবং মক্কার ওই লোকটির সহিত সাক্ষাৎ ও আলাপ আলোচনা করে ফিরে আসলে আমি জিজ্ঞাসা করলাম, কি খবর নিয়ে এলে? সে বলল, আল্লাহর কসম, আমি একজন মহান ব্যক্তিকে দেখেছি যিনি সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করেন। আমি বললাম, তোমার সংবাদে আমি সন্তুষ্ট হতে পারলাম না। তারপর আমি একটি ছড়ি ও এক পাত্র খাবার নিয়ে মক্কাভিমুখে রওনা হয়ে পড়লাম। মক্কায় পৌঁছে আমার অবস্থা দাঁড়ালো এই, তিনি আমার পরিচিত নন, কারো নিকট জিজ্ঞাসা করাও আমি সমীচীন মনে করি না। তাই আমি জমজমের পানি পান করে মসজিদে অবস্থান করতে থাকলাম। একদিন সন্ধ্যাবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট দিয়ে গমনকালে আমার প্রতি ইঙ্গিত করে বললেন, মনে হয় লোকটি বিদেশি। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমার সাথে আমার বাড়িতে চলো। রাস্তায় তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করেননি, আর আমিও ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বলিনি। তার বাড়িতে রাত্রি যাপন করে ভোরবেলায় পুনরায় মসজিদে গমন করলাম, যাতে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করব। কিন্তু ওইখানে এমন কোনো ব্যক্তি ছিল না যে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলবে। ওই দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট দিয়ে গমনকালে বললেন, এখনো কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি? আমি বললাম, না। তিনি বললেন, আমার সাথে চলো। পথিমধ্যে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার বিষয় কি, কেন এই শহরে আগমন? আমি বললাম, যদি আপনি আমার বিষয়টি গোপন রাখবেন বলে আশ্বাস দেন তাহলে তা আপনাকে বলতে পারি। তিনি বললেন, নিশ্চয়ই আমি গোপনীয়তা রক্ষা করব। আমি বললাম, আমরা জানতে পেরেছি এখানে এমন এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন। আমি তার সাথে সবিস্তার আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম, কিন্তু সে ফেরত গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছু বলতে পারেনি। তাই নিজে দেখা করার ইচ্ছা নিয়ে এখানে আগমন করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সঠিক পথ প্রদর্শক পেয়েছ। আমি এখনই তার খেদমতে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছি। তুমি আমার অনুসরণ করো এবং আমি যে গৃহে প্রবেশ করি তুমিও সে গৃহে প্রবেশ করবে। রাস্তায় যদি তোমার বিপদজনক কোনো ব্যক্তি দেখতে পাই তবে আমি জুতা ঠিক করার ভান করে দেয়ালের পার্শ্বে সরে দাঁড়াব, যেন আমি জুতা ঠিক করতেছি। তুমি কিন্তু চলতেই থাকবে, যেন কেউ বুঝতে না পারে তুমি আমার সঙ্গী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে শুরু করলেন, আমিও তার অনুসরণ করে চলতে লাগলাম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলে আমিও তার সাথে ঢুকে পড়লাম। আমি বললাম, হে আল্লাহর রসুল, আমার নিকট ইসলাম পেশ করুন। তিনি পেশ করলেন আর আমি মুসলমান হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, আপাতত তোমার ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও, যখন আমাদের বিজয় সংবাদ জানতে পাবে তখন এসো। আমি বললাম, যে আল্লাহ আপনাকে সত্য দিনসহ পাঠিয়েছেন তার কসম, আমি কাফির মুশরিকদের সম্মুখে উচ্চ স্বরে তৌহিদের বাণী ঘোষণা করব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই কথা বলে তিনি মসজিদে হারামে গমন করলেন। কুরাইশের লোকজনও সেথায় উপস্থিত ছিল।
তিনি বললেন, হে কুরাইশগণ, আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। ইহা শুনে কুরাইশগণ বলে উঠল, ধর এই ধর্মত্যাগী লোকটিকে। তারা আমার দিকে এগিয়ে আসলো এবং আমাকে নির্মমভাবে প্রহার করতে লাগল, যেন আমি মরে যাই। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট পৌঁছে আমাকে ঘিরে রাখলেন, প্রহার বন্ধ হল। তারপর তিনি কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমাদের বিপদ অবশ্যম্ভাবী। তোমরা গিফার বংশের একজন লোককে হত্যা করতে উদ্যোগী হয়েছ, অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফেলাকে গিফার গোত্রের সন্নিকট দিয়ে যাতায়াত করতে হয়, ইহা কি তোমাদের মনে নেই? এই কথা শুনে তারা সরে পড়ল। পরদিন ভোরবেলা কাবা গৃহে উপস্থিত হয়ে গেল দিনের মতোই আমি আমার ইসলাম গ্রহণের পূর্ণ ঘোষণা দিলাম। কুরাইশগণ বলে উঠল, ধর এই ধর্মত্যাগী লোকটিকে। পূর্বদিনের মতো আজও তারা নির্মমভাবে আমাকে মারধর করল। এই দিনও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমাকে রক্ষা করলেন এবং কুরাইশ দিগকে লক্ষ্য করে ওই দিনের মতো বক্তব্য রাখলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইহাই ছিল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের প্রথম ঘটনা।